রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরিন রশিদ। সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। মালদ্বীপের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বন্ধুপ্রতিম দেশ মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া, পাট, কৃষিজাত পণ্য ও সিরামিক সহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে হাইকমিশনারকে তার দেশের ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।